এটাই হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ সম্পূর্ণ লাল ইটের জন্য অনেকে রেড বলে এটার মধ্যে একটা পাখি বাসা দিছে আমরা যাবো হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদটা আপনাদেরকে আহ দেখানোর চেষ্টা করবো আমার ভিডিওর মাধ্যমে আশা করি সবাই দেখবেন দেখতে পাচ্ছেন এটা হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের গেট চলে যাওয়া যাক হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে এটা নতুন করা হয়েছে আগে এটা ছিল এখন এটা দেখি নতুন চারপাশে সবুজ আর সবুজ সবুজের সমারোহ এই বিল্ডিংটা যেটা দেখতে পাচ্ছেন এটাই হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ যেটা রেড ফুড নামে পরিচিত এই রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে সেন্টার ফিল্ড চলে যাওয়া যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফিল্ড এটা হলো আমাদের বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠ আর কি আইন অনুসারটা একটা পাহাড়ের উপরই ধরতে গেলে এটা একসময় একটা পাহাড় ছিল সেটা সম্ভবত কেটে তারপর এগুলোতে আর কি করা হয়েছে এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ অর্থাৎ লাল দুর্গ নামে পরিচিত যেটা আর আমি আজকে আপনাদের এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুসারটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো আর কি যে রুটটা দেখতে পাচ্ছেন এই রুট দিয়েই আইন অনুষদে যাওয়া লাগে আসলাম হলো এখান দিয়ে এখান দিয়ে পরে এটা সম্পূর্ণ লাল ইটের সেজন অনেকে রেড ফুড বলে অর্থাৎ রেড ফুড নামে পরিচিত এই ভবনটা মোটামুটি করা হয়েছে হলো দুই হাজার পনেরো সালের দিকে সম্ভবত এটা উদ্বোধন করা হয় দেখা যাচ্ছে আসলে আইন অনুষদ এটার নাম হলো এ কে খান আইন অনুষদ ভবন এটা উদ্বোধন করে হলো আমাদের সাবেক বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা তিন অক্টোবর দুই হাজার পনেরোতে এটা প্রতিষ্ঠিত হয় দুর্ভাগ্যবশত আজকে মনে হয় আপনাদেরকে আইন অনুষদের ভিতরটা ঘুরিয়ে দেখাতে পারবো না কারণ আজকে বিশ্ববিদ্যালয় বন্ধ কোনো একটা ছুটি আছে আর কি এটা যে দেখতে পাচ্ছেন হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের যে সামনের যে অংশটুকু এই যে যদি দেখাই আপনাদের আইন অনুষদটা অনেক বড় সুন্দর ফুল ফুটে আছে এ কে খান আইন অনুষদ ভবন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ সব থেকে ভালো লাগতো যদি ক্লাসরুম অডিটোরিয়ামগুলো দেখাতে পারতাম কিন্তু আজকে তো অফ সেজন্য দেখাতে পারতেছি না আইন অনুষদের অডিটোরিয়াম মোটামুটি অত্যাধুনিক করা হয়েছে এটা একটা জিনিস লক্ষ্য করতেছেন কি না জানি না দেখেন এদিকে হলো ক্লাসরুম পাশেই গাছগাছালি পাহাড় পাহাড়ের একটা ফিল পাওয়া যায় আর কি কৃষ্ণাচূড়া গাছ কৃষ্ণাচূড়াগুলো ফুটে রয়েছে সুন্দর দেখা যাচ্ছে আমরা দেখি ছাদের উপরে উঠা যায় কি না যদি একটু দেখি এটা হলো কমন রুম আইন ছাদের এইখান থেকে যদি দেখি তাহলে ভালো ফ্যাকাল্টিটা কীরকম দেখা যাচ্ছে সবুজ তার পাশে হলো লাল বিউটা অস্থির এখান থেকেও কত সুন্দর দেখা যাচ্ছে ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা যে এটা যে একটা পাহাড় ছিল দেখা যাচ্ছে দেখেন কিড পরিমাণ ডালু এদিকে নেমে গেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আইন আইন অনুসারটা এটা প্রতিষ্ঠিত হয় উনিশশো বিরানব্বই সালে আর এখন যে ভবনটা আপনারা দেখতে পাচ্ছেন এই ভবনগুলো দেখতে পাচ্ছেন এগুলো এই ভবনগুলা উদ্বোধন করা হয়েছিল দুই সালের দিকে যেটা আইন অনুষদের যে সৌন্দর্যটা সেটা অনেক সুন্দরভাবে তুলে ধরছে আর কি ক্লাসরুমগুলো যদি দেখাতে পারতাম তাহলে আরও ভালো লাগতো আর কি কিন্তু আজকে বার্সিটি বন্ধের কারণে সব ক্লাসরুম সবগুলো অফ অফ্টিং একটা জিনিস দেখলাম এই দেখতে পাচ্ছেন একটা বক্স টাইপ এটার মধ্যে একটা শালিক পাখি বাসা দিছে খুবই সুন্দর লাগতেছে বিভিন্ন ফুল ফুটে রয়েছে যেটা এখানকার সুন্দর যারও বৃদ্ধি করছে খুবই সুন্দর দেখাচ্ছে আজকে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কারণে ক্লাসরুম অডিটোরিয়াম গুলা উম দেখাতে পারে নাই সেজন্য দুঃখিত আর পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ এগুলো দেখানোর চেষ্টা করব। ঠিক আছে সবাই ভালো থাকবেন আর ফুল ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ